গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, এখন 7:30 মতো বাজে। তো আমার বোনের ছেলে ঘুমোচ্ছে এখনও, তো ও আমি ঘর মুছতে মুছতে মানে উঠেও গেছিলো আর কি। তো মানে ওদিকের সব কাজ মোটামুটি সকালে যেগুলো থাকে সে কাজকর্ম করে এখন লাস্টে ঘর মোছাটাই বাকি ছিল, তো সেটাই করছি এখন। এই রুমটা মোছা হয়ে গেল আর দুটো রুম মাত্র মোছা বাকি, আমার বেডরুমটা আর এদিকে স্টাডি রুমটা। তারপরে চলে যাবো ব্রেকফাস্ট বানাতে, ঘর মোছাটা হয়ে গেলেই। আর সকালবেলা তো উঠে আমি চেঞ্জ করেই নিই, মানে বাসি জামাকাপড় সব ছেড়ে নিই। আর এখন তো জানোই গরমকালে একরকম স্নান হয়েই যায় সকালবেলা। তো দেখো, আমি দেখলাম যে আদি উঠে গেল, তো আমার বোনের ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখলাম না বেডশিটটা চেঞ্জ করে দিই, বেডশিটটা আমি চেঞ্জ করতাম তো ঘুমই ছিল বলে করছিলাম না। তো দেখলাম উঠেই পড়েছে যখন, তাহলে বেডশিটটা চেঞ্জ করে নিই একেবারে, মানে বেডটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছি। তো ঘরটা প্রায় মোছা হয়েই গেছিলো। তো যাই হোক, এখন এই বেডশিটটা পাতিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে মানে ঘরটা মুছে নেবো। আর ওইদিকে স্টাডি রুমটা মুছে নিলে আমার ঘর মোছাটা হয়ে যাবে। ব্লগটা দেখতে থাকো, আর যারা নতুন বন্ধুরা আছো নিউ ফ্রেন্ডদেরকে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে। আমি আমার এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করি, সিম্পল লাইফস্টাইল ব্লগ, আর বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো দেখতে থাকো, আমি কাজগুলো সেরে নিই। তো দেখো, এখন আমি এই রুমটা মুছে নিচ্ছি। আর এখানে ফ্লাওয়ার ভাসগুলো যেগুলো দেখছো কাঠের, যেগুলো মেলা থেকে কেনা হয়েছিল, তো একটা তো আমার ছোটো বোনকে দেওয়ার কথা, ও তো নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে যেতে ভুলে গেছে, তার জন্য ওখানে অতগুলো ফ্লাওয়ার ভাস জমেছে। তো আর এই রুমে বসে পড়াশোনা করছে মনা, একদিকে পড়াশোনা করছে, ওদিকে মিষ্টিও পড়তে বসলো। তো ও তো উঠেছে কিছুক্ষণ, জাস্ট উঠেছে, উঠার পরে ব্রাশ করলো, তারপরে বিস্কিট দিলাম, খেলো। তো আমি বললাম একটুখানি পড়াশোনা কর, আমি তাড়াতাড়ি করে এখনই খাবার বানাবো। তো ওরা উঠে পড়লে আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার। তো যাই হোক, আমি কিন্তু ডাল সেদ্ধ করে নিয়েছি, মানে আজকে ছোলার ডাল হবে আর লুচি হবে, যেহেতু আজকে আমার বোন চলে যাবে বাড়িতে। তার জন্য দেখলাম সকালে একটু ভালো ব্রেকফাস্টই বানানো যাক, আর লুচিটা সব বাচ্চারাই ভালোবাসে। তো দেখো, এদিকের ঘর মোছা হয়ে গেলো, এখন চলে যাবো তাড়াতাড়ি করে বেডরুমে। বেডরুমটা শুধু মোছা হয়ে গেলে আমার কাজটা কমপ্লিট হবে। এখন দেখো গোপাল এখনও ঘুমোচ্ছে, তো ও ওঠার পরে বিছানাটা আমি পরে গুছিয়ে নেবো। এখন আপাতত ঘরটা মুছে নিলাম, ঝাড় দিতেও পারলাম না, জানোই তো ফ্যান চলছে, দুখানা ফ্যান চলছে, আর এই ঘরে সেরকম একটা নোংরা থাকে না ঝাড় দেওয়ার মতো, যদিও তবুও ঝাড় দিয়ে ঘর মোছা উচিত। কিন্তু এখন যদি আমি ঝাড় দিতে যাই তাহলে একটা হালকা ধুলো তো উড়বে, সেটা আবার গোপাল ঘুমিয়ে আছে, মুখো চোখে যাবে, আর ফ্যান চালিয়ে তো ঘর ঝাড় দেওয়া যায় না, তার জন্য একেবারে মুছে নিলাম। তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেল, এবারে আসলাম কিচেনে, এবার খাবারটা বানিয়ে নেব। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ছোলার ডাল আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি আর কি। আর তারপরে দেখো এখন ফোড়নটা দেব। তো কড়াইতে তেল দিলাম, সাদা তেল, তো তারপরে দিয়ে দিলাম দুখানা তেজপাতা, তারপরে দুটো শুকনো লঙ্কা দিলাম, অল্প করে জিরে দিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি হিং, তোমরা চাইলে এর মধ্যে আদা কুচি দিতে পারো। তো যাই হোক, এবার এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। তো একটা বড় টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা 2 থেকে 3টে মতো দিয়েছি, আর বাকি একটা বড় সাইজের টমেটো আর কিছুটা আদা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো এবারে দেখো, এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিলাম সামান্য লবণ, যতটা দরকার হবে আর কি মশলাটা কষানোর জন্য। আর আমি ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। তো তারপরে একটু চিনি দিলাম। তো এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো। ডালের মধ্যে দেখো আলু দিয়েছিলাম আমি, আর আলু দেওয়া এরকম ছোলার ডাল খেতে সবাই দেখবে অনেকেই খুব ভালোবাসে।
তো আমার বোন বলল আজকে ছোলার ডালটা আলু দিয়ে কর। এর আগে একদিন করেছিলাম প্লেন ছোলার ডাল করেছিলাম, তো আজকে ও বলল আলু দিয়ে কর। তো যাই হোক, দেখো এখন কিন্তু ডালটা ফুটে উঠেছে, এখন প্রায় ডালটা রেডি। তো এখন ডালটা নামিয়ে রাখবো, আর তোমরা চাইলে এর উপরে কিছু মশলা ছড়িয়ে দিতে পারো, ভাজা গুঁড়ো মশলা, তো তাতে ডালের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তো আমি কিন্তু অনেক সময় দিই মানে ভাজা গুঁড়ো মশলা মানে বানিয়ে রাখি ঘরে, সেটা ছড়িয়ে দিই, নয়তো যেটা ছোলা মশলা থাকে সেটা দিই। আর এক বন্ধু বলেছো ছোলা মশলাতে কিন্তু অনেক সময় পেঁয়াজ দেওয়া থাকে, তো সেটা আমি দেখে নিই। আসলে যে মশলাটা আমাদের আনা হয় সেটার মধ্যে নো অনিয়ন নো গার্লিক মশলাটাই আনে, তো সেই হিসেবে মশলা আনা থাকে আর কি। তো যাই হোক, এদিকে ডাল তো হয়ে গেল, এবারে তেল দিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। তো দেখলাম তেলটা আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমরা টুক করে চাটা খেয়ে নিই। তো চাটা করে নিলাম, আর চা খাওয়া হয়নি সকালবেলা থেকে, আর যতক্ষণ চাটা না খাওয়া হয় সকালে চাটা মানে ভালো লাগে না। এখন তো ধরো কটা বাজে, এখন ওই 8:20 মতো বেজে গেছে, তো দেখলাম চাটা ফটাফট খেয়ে নিই, চাটা খেয়ে নিই তারপর লুচিগুলো ভাজবো। তো সবার আগে এখন আমি আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসবো, তো ও সকালে স্নান করে নিয়েছে, ও সকালে স্নান হয়ে যায়, ও সকালে উঠে নিজস্ব যে কাজ থাকে সেগুলো করে নিয়ে স্নান করে নেয়। অনেক সময় তো আমার কাজে তো হেল্প করে দেয়ই, তো অনেক কাজই আমার সকালের দিকেও হেল্প করে দেয়, বাট আমি যদি সকালে একদম সকাল সকাল করে নিতে পারি সেটাই বেশি ভালো হয়। আমি চেষ্টা করি আমি করে নিতে পারি যাতে, আর আমি এর আগের দিনকে ব্লগ দিতে পারিনি, তো সেটা তোমাদেরকে বলে দিই কেন দিতে পারিনি। তার কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম না আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, তো ভিডিও এডিট করতে খুব অসুবিধে হচ্ছিলো, আর তার মধ্যে আমি ভিডিও শ্যুট করিনি। তো আসলে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না একটা দিন, মানে কী বলো মাঝে মাঝে এরকম হয় না, তো যাই হোক একদিন মন মেজাজটা একদম খারাপ ছিল, ভালো ছিল না, তো তার জন্য আমার কিছু ইচ্ছা করছিলো না, তার জন্য ভিডিও শ্যুট করিনি। তার মধ্যে এডিটিংয়ের অসুবিধা ছিল যেহেতু মাইকটা আমার নষ্ট হয়ে গেছে, তার জন্যই তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। আর আমার নিজেরও ভালো লাগে না ব্লগ একদিন না দিতে পারলে, তো মানে তোমাদের সামনে প্রতিদিন একটা ব্লগ দিতে আমার মানে ভালো লাগে আর কি। আর তাছাড়া জানোই তো আমি যদি একদিন ব্লগ না দিই আমার নিজেরই লস, তো তার জন্যই আমি চেষ্টা করি প্রতিদিন ব্লগ দেওয়ার। তো এখানে এখন দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, তো আমি বেলছিলাম আমি ভাজছিলাম, তো আমার বোন বলল যে আমি বেলে দিচ্ছি তাড়াতাড়ি করে তুই ভাজতে থাক, তো তাড়াতাড়ি করে বেলে দিচ্ছে। ওরা লুচিগুলো সুন্দর বেলে আর কি, আমি লুচিগুলো না অনেক সময় বড় বড় করে বানিয়ে ফেলি, তো একদম ঠিকঠাক সাইজে লুচিগুলো বেলবে। তো যাই হোক, একদিকে ও বেলে দিচ্ছিল একদিকে আমি ভাজছিলাম, তাতে সুবিধে হচ্ছিলো আর কি। তো লুচিগুলো ভাজা হয়ে গেলে ডাল তো ওদিকে হয়েই গেছে, তো গরম গরম খাবারটা সবাইকে দিয়ে দিতে পারবো। আর এখন যে মাইকে আমি ভিডিও এডিট করছি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু নতুন মাইক, এটা ভালো কোম্পানির মাইক, তো তোমরা অবশ্য করেই বলবে সাউন্ডটা কীরকম আসছে, ঠিকঠাক আসছে কিনা। আমি কিন্তু ফ্যানের তলায় বসে ভিডিও এডিট করছি, তো তাতেও ফ্যানের সাউন্ড কিন্তু মানে অনেকটাই জোরে আসা উচিত, দুটো ফ্যান চলছে, তো অবশ্য করেই বলবে সাউন্ডটা কীরকম ক্লিয়ার আসছে। তো আগের মাইকে যেমন মানে সাউন্ড ফ্যানের সাউন্ডটা চলে আসতো আর কি, তো আমাকে সেই বুঝে ভিডিও এডিট করতে হতো। তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, আসলে সবাইকে বলছি না আমি, তোমরা যারা আমাকে কমেন্ট করো যথেষ্ট মানে ভালো মন্দ মিশিয়ে তোমরা যে কমেন্ট করো তোমাদের জন্যই আমার চ্যানেলটা চলছে। তোমরা যারা খারাপ বলো তারাও তো দেখছো, তারপরেই তো খারাপটা বলছো, আর যারা ভালো বলো তাদেরকে তো কোনো কথাই নেই। তো যাই হোক, মানে কি তো তার মধ্যেও কিছু মানুষ আছে, দুই একজন এরকম আছে যারা হয়তো একটু আত্মসম্মানে আঘাত করে বা যাই হোক মানে মনে দুঃখ দিয়ে কিছু কথা বলে ফেলে, তো জানি না তারা হয়তো মানে স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসে বা কে কী মনে করলো বা কার কতটা কষ্ট হলো কোনো যায় আসে না, এরকম কিছু মানুষ থাকে। তো যাই হোক, সেটা তোমাদেরকে এইটুকুনি বলতে চাই যে তো অকারণে আমার মনে হয় কোনো মানুষকে সেরকম কোনো কথা বলা উচিত না যে কথাটা মানে মানে আমার সামনের মানুষটার কষ্ট হতে পারে। তো আমি এটাই ছোটোবেলা থেকে শিখেছি আর কি, তো কোনোদিনও এরভাবে কাউকে কথা বলিও নি, তো আমি তোমাদের সবাইকে বলছি না, দুই একজন এরকম আছে যারা হয়তো কিছু কথা আমাকে বলে ফেলে, শুধু আমাকে বলে না আরও অনেক ইউটিউবার যারা আছে তাদেরকে আরও বেশি শুনতে হয়, আমি তো কিছুই না সেখানে,
তো সেটুকুই বলছি, আমার মনে হয় যাদের মনের বিভিন্ন রকম ধারণা থাকে তারা সেই ধারণা অনুযায়ী কমেন্ট করে, বা সেটা আমি তোমাদের এইটুকুনি বলবো যে কমেন্টটা করছো সে একবার ভাবো যে আমাদেরও পরিবার আছে, আমাদের পরিবারের লোকেরাও কিন্তু আমাদের কমেন্ট বক্সটা দেখতে পারে, বা আমার পরিবারের কেউ যাকে নিয়ে বলছো সেই হয়তো কমেন্টটা পড়লো, তার কতটা কষ্ট হতে পারে। তো আমি কিন্তু মানে আমি এটা মনে করি যে আমি নিজের কাজের জন্য নিজের পরিবারের কাউকে কিন্তু দুঃখ বা কষ্ট দিতে চাই না। তো আমার বড় মেয়েকে মানে নিয়ে একটা কথা এসেছে আর কি, কমেন্টটা করেছে, আমি বলিনি বাজে কথা বলেছে তা না, এমন একটা কথা বলা হয়েছে যেটা কিন্তু আমার নিজেরই খুব কষ্ট লেগেছে, মানে কি বলবো, এটা যদি ও এই কমেন্টটা দেখে তাহলে ওর কতটা খারাপ লাগতে পারে, যদিও আমার ভিডিও সেরকমভাবে ও দেখে না। তো সেজন্যই আমি তোমাদের কথাটা বলতে পাচ্ছি। তো এইটুকুনি বললাম যে কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলো প্লিজ। তো আমার পরিবারের কেউ যাতে কমেন্টটা না পড়তে পারে তার জন্য আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি রিপ্লাই দিয়েছি অবশ্য করেই, তারপরেই ডিলিট করেছি। তো দেখো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো খুব খারাপ লেগেছে তার জন্যই বললাম। আর দেখো এখানে এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, লুচি ছোলার ডাল আর এই যে রসমালাই, রসমালাই আনা হয়েছিল, তো মানে খুব ভালো কম্বিনেশন, রসমালাইয়ের সাথে সকালবেলা ব্রেকফাস্টটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো সবাইকে দিয়ে এখানে আমরা দুজনে এখন খাচ্ছি, আমি আমার হাজবেন্ড এখন খাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এটা হলো রবিবার সকালবেলায় সানডে মর্নিংয়ে, তো সকালে সব কাজকর্ম সেরে নিয়ে আমি চুলটা একটুখানি কালার করেছি, দেখতেই পাচ্ছ চুলটা গুটিয়ে রেখেছি, হেয়ার কালার করে নিলাম। তো এই দুদিন আর ব্লগ বানাইনি, তোমাদের বললাম না যে বৃহস্পতিবার সকালবেলা যেটুকু দেখলে তোমরা, তারপরে এই দুদিন আর ব্লগ করিনি, তো আজকে মর্নিং থেকে স্টার্ট করলাম। তো সব কাজ সেরে নিয়ে চুলে কালার করে নিয়েছি, দেখলাম যে আধ ঘন্টা তো ওয়েট করতে হবে, তো দেখলাম আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে আমি এই বুকশেলফটাকে গুছিয়ে নিই। তো অনেকদিন ধরে ভাবছি নতুন বইগুলো গোছানো হচ্ছে না, মলার দিয়ে রেখে দিয়েছিলাম, তো যেহেতু এই জায়গাটা এলোমেলো দেখতেই পাচ্ছ খুবই বাজে অবস্থা, আর আমার ছেলে গোপাল তো সব এলোমেলো করে ও যা করে, তো ওর জন্যই আর কি, মানে এত জিনিস এক্সট্রা ছিল এখানে, তো পুরনো কিছু বই যাই হোক যা যেগুলো এক্সট্রা মানে রাখার মতো না সেগুলো সব বাদ দিয়েছি। আবার বোনের ছেলের কিছু বই প্র্যাকটিসের জন্য ওকে আনতে বলেছিলাম, তো বেকার আনতে বলেছি, মানে ও বই নিয়ে এসেছে তার দুদিনের মাথাতে বই দিয়েও দিয়েছে স্কুল থেকে, তো সেজন্যই আর কি, তো সেগুলো আনা হয়েছে, সেগুলো আবার এখানেই রেখেছিলাম। তো প্রচুর বই জমে গেছিলো, একদিকে বোনের ছেলের বই, এদিকে মিষ্টুর পুরনো বইগুলো মানে ওয়ানের বই, তারপর সব মিলিয়ে অনেক বই এখানে মানে জমা হয়েছিল। আর তার মধ্যে তো আমার ছেলে তো আছে, দুষ্টুমি সব জিনিসপত্র সব এলোমেলো করে খেলনা টেলনা ঢুকিয়ে রেখেছিলো, তো দেখলাম যে না এবার তো গোছাতেই হয়, কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, ওই বইগুলো কালকে থেকে তো সব এগুলো নিয়ে যেতে হবে স্কুলে, বই নিয়ে যাওয়া, তারপরে টিউশন পড়তে যাবে, তো সব কিছু দেখলাম গুছিয়ে নিয়ে আজকেই টাইম আছে, আজকাল আজকাল করে আর হচ্ছে করে আর হচ্ছিলো না, তো ফাইনালি আজকে গুছিয়ে নিলাম। দেখলাম আধ ঘন্টা সময় আছে, এর মধ্যে তাড়াতাড়ি গুছিয়ে নিই, ওরা তো ঘুমিয়ে আছে, তো এইটুকু টাইমের মধ্যে গুছিয়ে নিলাম, কিন্তু এই বইয়ের তাকটা গোছানোও শেষ, মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো এখানে যে বাদ দিয়েছি বইগুলো, কিছু পুরনো বই আছে যেগুলো একদমই রাখার মতো না, ছিঁড়ে গেছে, কিছু খাতাপত্র আছে সেগুলো তো আছেই, তার সাথে মিষ্টুর মানে ভালো ওয়ানের বইগুলো আমি গুছিয়ে রেখে দেবো আলমারিতে, আর আমার বোনের ছেলের যে বইগুলো সেগুলো আমি গুছিয়ে রাখবো, ও আসলে ওকে দিয়ে দেবো। তো দেখো এখানে এখন গুছিয়েছি কীভাবে তোমাদের দেখাচ্ছি, তো একদিকে খাতাগুলো রেখেছি, কপিগুলো একদিকে রাখলাম, একদিকে বইগুলো রাখলাম, তো ওর যা যেটুকু বই সেটুকুই আছে, মানে এক্সট্রা কিচ্ছু রাখিনি আমি। আর এখানে নিচে দেখছো এগুলো সব মানে এই যে কপিগুলো মানে এমনি ইউজ করা যাবে, অনেক পেজ আছে যে খাতাগুলো সেগুলো রাখলাম, মানে যখন টিউশন পড়তে যাবে তখন নিয়ে যেতে পারবে। আর এখানে দেখো সমস্ত শার্পনারগুলো ইরেজারগুলো এর মধ্যে রেখেছি, এর মধ্যে সব পেন স্কেচ পেন সব রেখেছি, আর এই পেন্সিল বক্সগুলোর মধ্যে এই যে দেখছো এটা গাড়ি পেন্সিল বক্স, এটা আমার ছেলের, তো ছেলের তো বই কেনা হয়নি, তো স্কুলেই এখনও ভর্তি হয়নি, ওর বই আসলে আবার এই জায়গাটা লাগবে, আপাতত ওর দু তিনটে বই তো এর মধ্যেই রয়েছে, আর স্লেটগুলো পাশে রেখেছি। তো এইভাবে মোটামুটি গুছিয়ে রাখলাম, মানে যেটুকু দরকার যেটুকুর দরকার সেটুকুই রেখেছি, তার বাইরে কিচ্ছু রাখিনি, বাকি সব এখানে বাদ দিলাম। তো দুটো বইয়ের বাঁচ দেখতে পাচ্ছ, সে দুটো, একটা মিষ্টুর পুরনো মানে মিষ্টুর ওয়ানের বই আর আমার বোনের ছেলের টু এর বই, তো যাই হোক ওর বইগুলো ওকে দিয়ে দেবো, আমি গুছিয়ে উঠতে পারিনি তাহলে ও যাওয়ার সময় নিয়ে যেত, আর এদিকে যেগুলো বাদ দিয়েছি এগুলো মানে আলাদা রেখে দেবো। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা বেশি বড় করলাম না, সানডে ব্লগ নিয়ে কালকে হাজির হয়ে যাবো, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।